রাহাতের বাসাতে সবাই এক হয়ে বেরিয়ে পড়লাম সিলেটের আরেকটি প্লেস দেখার জন্য। বের হবার সাথে সাথেই আমাদের ব্র্যান্ডের টি শার্টগুলো আপনাদেরকে দেখাতে খুব ইচ্ছে করছিল, তাই টি শার্টগুলো দেখিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমি শচীন দাস হিমেল এবং আজ আমরা যাচ্ছি সিলেটের বিখ্যাত শাপরান ব্রিজে। এটি একটি সুন্দর এবং জনপ্রিয় স্থান, তাই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন এই ট্রিপটি। সিলেট কিং ব্রিজ হয়ে আমরা এখন আছি আলমপুর রোডে। রাস্তার দৃশ্যগুলো দেখুন, সিলেটের প্রকৃতি সত্যি মুগ্ধকর। বৃষ্টি বৃষ্টি এই দিনে এরকম আবহাওয়া দেখা কত যে আনন্দের তা বলার ভাষা নেই। কথা বলতে বলতে আমরা এখন শাপরান ব্রিজের কাছে এসে পৌঁছেছি। এই ব্রিজটি কেমন দেখতে সেটি দেখার জন্য আমি সত্যি উত্তেজিত। এই হলো শাপরান ব্রিজ। এটি সত্যি বিশাল এবং অত্যন্ত সুন্দর। এই ব্রিজটির ইতিহাস অনেক পুরনো। এটি সিলেটের অন্যতম প্রধান আকর্ষণগুলোর একটি। ব্রিজটির নির্মাণকাল এবং এর পেছনের গল্প জানতে অনেক পর্যটক এখানে আসে। চলুন এবার ব্রিজের উপর থেকে কিছু দৃশ্য দেখি। এখান থেকে দৃশ্যটা সত্যি অসাধারণ। নদীর পানি এবং আশেপাশের প্রকৃতি যেন মনকে শান্ত করে দেয়। তে জহিরুলের বাইক দিয়ে একটি সিনেমেটিক ভিডিও করে নিলাম।
তারপর আড্ডা দিতে দিতে সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। মোবাইল কিতা পাবিনি প্রথমে বলেছিলাম আজকের দিনটি একটু মেঘলা মেঘলা, তাই ব্রিজের মধ্যে আড্ডা দিতে দিতে হঠাৎই আমরা সম্মুখীন হয়েছিলাম বৃষ্টির। বৃষ্টির সম্মুখীন এত পরিমাণে হয়েছিলাম যে আমরা শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে কোনো একটা দোকানের ভিতরে। ব্রিজের কাছে বেশ কিছু লোকাল খাবারের দোকান রয়েছে, আমরা এখন একটিতে যাচ্ছি এবং কিছু স্থানীয় খাবার ট্রাই করব। দোকান থেকে নাস্তা খাওয়া শেষে সবাই বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ আকাশের অবস্থা ভালো নেই। আর কিছুক্ষণ যদি ওয়েট করি তাহলে আমাদের বৃষ্টিতে ভিজে থাকতে হবে, আর চাচ্ছি না বেশিক্ষণ বৃষ্টিতে ভিজে থাকার জন্য। যদি বৃষ্টিতে বেশিক্ষণ ভিজে থাকি তাহলে সবাই জ্বর এসে যেতে পারে। আর এই প্রকৃতির মধ্যে ফ্রেন্ডদের সাথে বাইকে ঘোরা মজাটাই আলাদা, যা বলে বোঝানো সম্ভব না। যারা ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে বাইকে রাইড করে তারাই জানে যে এই বিকেলবেলায় এই সুন্দর আবহাওয়াতে ফ্রেন্ডদের সাথে বাইকে ঘোরার মজা কীরকম। আজকের ট্রিপ সত্যি সুন্দর ছিল। শাহপনান ব্রিজের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীবার আরও একটি মজার ট্রিপ নিয়ে আবার আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।